নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি চার দিন 11, 12, 13 ও 14 খুবই গুরুত্বপূর্ণ, আকস্মিক বড় লাভ, নতুন সূচনা হবে আজ থেকেই। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা ও পুরুষদের জানাবো তাদের জীবনে এই চারটে দিন, আজ 11, কাল 12, পরশু 14, 13, 14 খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি রবি বিরাট গুরুত্বপূর্ণ দিন, কেননা তাদের জীবনে আকস্মিক বড় ধরনের লাভের মুখ দেখতে চলেছে যারা, তাদের আজ থেকেই তার সূচনা শুরু হলো। কোন সেই লাভ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বৃশ্চিক রাশি চারটে দিন 11, 12, 13 এবং 14 দুটো পার্টে বিভক্ত, কারণ 11 এবং 12 তারিখ আপনার জীবনে সর্বাধিক সৌভাগ্যের সময় বললে কম হবে। তার কারণ আপনার জীবনে তৈরি হয়েছে চন্দ্রমঙ্গলের অতি শক্তিশালী অষ্টলক্ষ্মী বা মহালক্ষ্মী যোগ। এই যোগ এতই শক্তিশালী যে এই শুভ যোগের প্রভাবে আপনার ভাগ্যস্থান বা নবমে অবস্থিত মঙ্গল আপনাকে দুহাত ভরে অর্থবৃষ্টি করবে। চন্দ্রমঙ্গল এই যোগের প্রভাবে 11-12 তারিখ আপনার বিরাট অঙ্কের লটারি লাগার সম্ভাবনা নিশ্চিত। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনার জীবনে অন্যান্য ক্ষেত্র থেকেও আকস্মিক মোটা ধরনের অর্থ আপনার কাছে আসতে চলেছে, কারণ এই চন্দ্রমঙ্গল যোগের প্রভাবে আপনার জীবনে আসবে সম্পূর্ণ উন্নতির খবর। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ ও শান্তি বৃদ্ধি। হ্যাঁ, আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনার পারিবারিক জীবনে যে সমস্যাগুলি চলছিল, স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তিময় পরিবেশ তৈরি হয়েছিল তা মিটে যাবে, একে অপরের ভুল বুঝতে পারবেন। এছাড়াও কর্মজীবনে যে কর্মশত্রুতা তৈরি হয়েছিল, বিশেষ করে যারা চাকরি করে, চাকরি ক্ষেত্রে যে শত্রুতা তৈরি হয়েছিল তা অনেকটাই মিটবে, এবং আপনি নতুন প্রেম, নতুন ভালোবাসার সন্ধান পাবেন। গুরুত্বপূর্ণ খুবই এই পয়েন্টটা, তার কারণ বৃশ্চিক রাশিরা প্রকৃত ভালোবাসাই পায় না, সারা জীবন ভালোবাসার জন্যে মাথা খুঁড়ে মরে, তাদের ভালোবাসা সাহারার বুকে জল খোঁজার মতো। সেই বৃশ্চিক রাশির জীবনে এই 11, 12, 13 প্রেম ভালোবাসা আসবে, আসবে প্রকৃত প্রেমিক বা প্রেমিকার সন্ধান, যে আপনাকে প্রকৃত ভালোবাসবে, প্রকৃতভাবে নিজের বুকে টেনে নেবে। এছাড়াও যেদিক দিয়ে আরও খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে আপনার সন্তানের দিক থেকে। কয়েকদিন ধরে আপনার সন্তানের যে শারীরিক অসুস্থতা চলছে, আপনার সন্তানের যে মানসিক অমনোযোগ চলছে তা আজ থেকেই শুভ হয়ে যাবে। সন্তানের বিদ্যাক্ষেত্রে কর্মজীবনে মনোযোগ বৃদ্ধি পাবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো হবে, যা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয় বৃশ্চিক রাশির জন্য। এছাড়া বৃশ্চিক রাশি যেদিক দিয়ে আপনাকে আরও কিছু খবর শোনাতেই হয় তা হচ্ছে আপনার বন্ধু, আপনার বন্ধুরা আপনাকে যথেষ্ট সাহায্য করবে এই সময়, এই চারটি দিন। তবে এই চারটি দিনের মধ্যে শেষ দিন রবিবার আপনাকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে, কেননা রবিবার তৈরি হবে শনিচন্দ্রের বিষ যোগ, যা আপনার গিয়েতে নানাভাবে অশান্তি তৈরি করবে, আপনার শরীরে নানাভাবে রোগভোগ তৈরি করবে। তাই বৃহস্পতি শুক্র শনি কোনো প্রবলেম হবে না বৃশ্চিক রাশির জীবনে, শুধু রবিবার দিনটা আপনাকে বিশেষ সাবধানে থাকতে হবে, কারণ শনিচন্দ্রের বিষ যোগের প্রভাবে
আপনার ব্যয়ধিক্য ঘটবে, মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হবে, মাকে নিয়ে ডাক্তারখানায় ছুটতে হবে, মাকে নিয়ে নানাভাবে আপনাকে লোকের কাছে কথা শুনতে হবে, মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। তাই রবিবার দিনটা আপনি বিশেষভাবে সাবধানে কাটালেই ভালো, কিন্তু তার আগের তিনটে দিন আপনার কাছে ভরপুর সুযোগ ভরপুর সুবিধা, আপনাকে ঢেলে দেবে ভাগ্য, দেবে স্বয়ং মা লক্ষ্মী এবং ধনদেবতা কুবের, তাদের ধনভাণ্ডার উপর করে দেবে, আর আপনি সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন। আপনার জীবনে একাধিক সৌভাগ্য নিয়ে আসবে এই শুভ দিন। এছাড়াও যেদিক দিয়ে আরও আপনাকে সৌভাগ্য দেবে সেই গ্রহটি হচ্ছে শুক্র। শুক্রের শুভ অবস্থান আপনার যেদিক দিয়ে শুভতা প্রদান করবে তা হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধি। এই তিনগুলোর মধ্যে আপনি কোনো কিছু কিনতে পারবেন, আপনি মোবাইল কিনতে পারেন, ল্যাপটপ কিনতে পারেন, কোনো ইলেকট্রনিক্স পণ্য বা কোনো প্রসাধনী সামগ্রী আপনি এই কটা দিনের মধ্যে নিশ্চিত কিনবেন বা কিনতেই পারেন আপনি যদি বৃশ্চিক রাশি হন। সুতরাং বলাই যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই চারটে দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। এই চারটে দিন তাদের আজ থেকেই নতুন করে শুরু করতে হবে। এই চারটে দিন তাদের জীবনে সমৃদ্ধি সুখের কোনো অভাব হবে না, শুধু প্রয়োজন কিছুটা সতর্ক থাকা যাতে নিজেরাই নিজেদের ভুলভ্রান্তি ডেকে এনে নিজেরাই নিজেদের ক্ষতি না করি, সেই দিকে আপনাকে বিশেষভাবে নজর রাখতেই হবে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। এছাড়াও বৃশ্চিক রাশি যেদিক দিয়ে আপনার সৌভাগ্য স্পর্শ করবে তা হচ্ছে আপনার বন্ধু, এছাড়া আপনার আত্মীয় স্বজনরাও আপনার সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করবে। আত্মীয় স্বজনদের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন। সুতরাং বোঝাই যাচ্ছে এই চারটে দিন বৃশ্চিক রাশি যথেষ্ট হ্যাপি থাকবে, যথেষ্ট তাদের জীবনে সৌভাগ্য আসবে, যথেষ্ট তারা নিজেদের উপভোগ করতে পারবে এবং নিজেদের মধ্যে একটা নতুন কিছু পরিবেশ নিশ্চিতভাবে খুঁজে পাবেই পাবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। ও আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে। এটুকু জানি, আমি ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।